নমস্কার, দেখছেন পিবি 24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ। আজ ফোনে আলাপে আপনাদের স্বাগত জানাই। দিনভর যে ঘটনার উপর ভর করে আজ গোটা রাজ্যের মানুষ তাকিয়েছিলেন এবং যে বিষয়টার উপর নজর রাখছিলেন প্রত্যেকটা মানুষ বলা যায়, বা সিংহভাগ মানুষ, সেই 10,323 জন শিক্ষকদের আন্দোলন দুটো স্থানে এবং তারপর মিশে যাওয়া একই সঙ্গে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ ভোর রাত থেকে, অর্থাৎ বলা যায় প্রায় 5:30 থেকে 7টার মধ্যে সময়ে, একদল পুলিশ বাহিনী ওরেঞ্জ চৌমুহনি স্থিত গণ অবস্থান আন্দোলন স্থলে যায় এবং শিক্ষকদেরকে চ্যাংদোলা করে, তাদের পুলিশি গাড়িতে করে পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয় এবং গ্রেপ্তার দেখানো হয় তাদের। এবং তার কিছুক্ষণ পর পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুসারে সিটি সেন্টারের সামনে অপর একটি সংগঠন গণ অবস্থান আন্দোলনে বসে এবং তাদেরকেও ঠিক একই কায়দাতে, যদিও বেশ কয়েকটি গাড়িতে করে, তাদেরকে নিয়ে যায় ঠিক একই জায়গাতে, অর্থাৎ পুলিশ মাঠে। কারণ একটাই ছিল যে করোনা ভাইরাসের আতঙ্কে আগাম সতর্কতা হিসেবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম যে জমায়েত করা যাবে না এবং 144 ধারা জারি করা হয়েছিল এবং এখনো আছে, এবং সেই কারণগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। প্রথম প্রশ্ন, যদি গণ অবস্থান স্থলে করোনা ভাইরাসের ভয়ে 144 ধারা জারি করা হয়ে থাকে, অর্থাৎ একসঙ্গে অধিক মানুষ জমায়েত করতে পারবে না, তাতে করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় থাকে, তাহলে পুলিশ মাঠেও হাজার হাজার মানুষ বা শয়ে শয়ে মানুষকে একসঙ্গে রাখা হয়েছিল, তাহলে সেখানে করোনা ভাইরাসের আতঙ্ক কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য ছিল না তার মনে প্রশাসনের কাছে, বা প্রশাসনের কাছে এমন কোন নিশ্চয়তা ছিল যে গণ অবস্থান মঞ্চে একসঙ্গে একত্রে অনেক মানুষ থাকতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া যায় বা হতে পারে, কিন্তু পুলিশ মাঠে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। তার পাশাপাশি আজ দেখা গেল 10,323 সংখ্যাটা যেহেতু একটি মস্ত বড় ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংককে ধরার জন্য প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও, এবং তাদের নিয়োগ করার আগেও এবং নিয়োগ হয়ে যাওয়ার পরেও খেলা করেছিল লারেলাপ্পার মতো। সেই লারেলাপ্পা খেলা আজকেও দেখা গেল, যার কারণ হিসেবে বলা যায় যে 10,323 জন শিক্ষকের চাকরি যখন প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ে, তারপর যখন হাইকোর্ট থেকে সেই নিয়োগ বাতিল করে দেওয়া হয় এবং তারপর সরকার পক্ষ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই 10,323 জন শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল বারবার দেখা করতে চেয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত মহাকরণের গেটের সামনে তারা অবস্থান আন্দোলন করেছিলেন, এবং অবশেষে শিক্ষামন্ত্রী তাদের মধ্য থেকে 5 জন প্রতিনিধি দলের সঙ্গে রাতে দেখা করেন। আজ 10,323 জনের মধ্যে 5 জন শিক্ষক আক্রান্ত হন, আহত হন বা অসুস্থতা বোধ করায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে বলা যায় বিরোধী দলের নেতা তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার সঙ্গে দেখা করার জন্য কাতরে ছিলেন তারা, কিন্তু তিনি দেখা করেননি। ঠিক উল্টো চিত্র আজ দেখা গেছে নির্বাচনের প্রাক মুহূর্তে, যে 10,323 কে নিয়ে বিজেপির সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব বলা যায় তাদের ঘরে আলো জ্বালাবার চেষ্টা করেছিলেন প্রায় প্রতিটা সভা সমাবেশে, তাদের মধ্যে কাউকেই আজকে দেখা গেল না তাদের পাশে। দুই, যে ভিশন ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেটা আজকের দিনেও কিন্তু অস্বীকার করা হচ্ছে না, অর্থাৎ তাদের জন্য কোনো একটি ব্যবস্থা করা হবে বলে আজকেও যে শিক্ষামন্ত্রী বললেন যে তাদের বিকল্প কোনো একটি ব্যবস্থা অবশ্যই করবে সরকার এবং 20 মার্চের মধ্যেই সেটা আজ করতে পারবেন তারা। চতুর্থ যে পয়েন্ট, 10,323 সংখ্যা, তার মধ্যে কয়েকজন টেট 1 টেট 2 পরীক্ষা দিয়ে, এসটিজিটি পিজিটি পরীক্ষা দিয়ে তারা সরকারি চাকরির জন্য যোগ্যতা অর্জন করেছে। ধরে নেওয়া যাক তর্কের খাতিরে সেই সংখ্যাটা এখন 10,000 এসে ঠেকেছে, তাদের মধ্যে কয়েকজন প্রয়াত হয়েছেন। 10,000 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আজকে দুটো সংগঠন মিলে যে শিক্ষক শিক্ষিকাদের জমায়েত দেখা গেল সেটা কোনোভাবেই 2,000-এর বেশি হবে না।
পুলিশ সূত্রে খবর, যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিকেল পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত সেই সংখ্যাটা 884 জন, অর্থাৎ 10,323 জনের মঞ্চে বা সংগঠনে গ্রেফতার বরণ করা হয়েছে বা গ্রেফতার বরণ করেছেন মাত্র 884 জন। বাকি 9,000 শিক্ষক শিক্ষিকারা কোথায়? তবে তারা কি অন্য সংগঠনে রয়েছে? তারা কি সরকারের বিরোধিতা করতে চাইছেন না? তারা কি মেনে নিয়েছেন? এটাই ভবিতব্য ছিল। পঞ্চম প্রশ্ন, শিক্ষকদের আজ সারা রাজ্যের মানুষ দেখলেন যে তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে, চ্যাংদোলা করা হচ্ছে, খালি হাত পুলিশের পায়ে খালি থালা পুলিশের পায়ে তুলে ধরার চেষ্টা করা হচ্ছিল, তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পুলিশি গাড়িতে তুলে নেওয়া হয়েছে। এই বিষয়গুলোর উপর আপনাদের কি মতামত? 0381-238-2222 ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন। তার পাশাপাশি 9436-495-649 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারবেন। একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। এটা করোনা ভাইরাসের জন্য না, এটা 10,323-এর ধরে 31 মার্চ পর্যন্ত বন্ধ রেখেছে। হ্যালো, ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? ধন্যবাদ দাদা, গুড ইভিনিং, নমস্কার। নমস্কার, বলুন। বলছি যে একটা টপিক নিয়ে কথা বলছেন, লালাপ্পা, মানে টপিকটা আজকের এই ক্যাপশনটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু যে দৃষ্টিকোণ থেকে ক্যাপশনটা দেওয়া হয়েছে একদম মানে একদম ঠিক, লালাপ্পাই চলছে। 10,323 সংখ্যাটাকে নিয়ে ফুটবলে লালাপ্পা চলছে। বিগত সরকারও লালাপ্পা করেছিল, মানে আমাদের সিপিএম সরকার, আর এখন মুখ্যমন্ত্রী মানে কি ওই বিপ্লব কুমারদের একবারের জন্য সহানুভূতি দেখানোর জন্য যাবার সময় পাননি, কিন্তু ভীষণ ডকুমেন্টে লেখা ছিল যে মানবিক দৃষ্টিকোণ থেকে ওনার জন্য বিগত মানে বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করবেন। আর এই কর্মসংস্থান ধরে কথা, এক মিনিটের জন্য গিয়ে যদি ধর্ণা মঞ্চের মধ্যে কথা বলতেন তাহলে তো ওনাদের মনটা শান্তি হতো। ওনারা বারবার বলছেন যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যে কোনো কিছু আমাদের সঙ্গে কথা বলুক, আরই আপনি প্রতিশ্রুতি পূরণ পরে করবেন, কমসে কম 5 মিনিটের জন্য গিয়ে দেয়া করলে কি হতো? রোগ বয়ে যাচ্ছেন, আপনার মহাসভাতে খেতে যাচ্ছেন, আপনি একজন গর্ভবতী মহিলার সঙ্গে কথা বলতে ভালো কথা, তো ওইখানে গেলে কি হতো? 2 নম্বর, যদি করোনা ভাইরাসের জন্য 144 জারি করে আগরতলাতে, ভারতে কোথায় কি হয়েছে, আমাদের ত্রিপুরাতে কি মনে মহামারী আকাল এসে পড়েছে যে 144 জারি করতে হবে বিকজ রিজন ফর করোনা ভাইরাস? অল ইন্ডিয়াতে তো কোনো কালো হয়নি, কোনো বড় বড় শহর হয়নি, মুম্বাই দিল্লিতে হয়নি, হয়নি বলে যে হতে পারে না এমনও কোনো কিন্তু নিশ্চয়তা নেই। আর একজন দর্শক বলছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বাগমা থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার। ঘটনা নকিবেন PB24 যে নিউজটি আপনারা তুলে ধরেন, আমি তাতে খুব মানে খুব ইয়ে বোধ করি। আমার প্রশ্ন এটাই যে সরকার 31 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ করে দিয়েছে করোনা ভাইরাসের আক্রান্ত বলে, আমার একটা প্রশ্ন, সরকারের অনেক অফিস গুলো আছে যেখানে করোনা ভাইরাসের আক্রমণ হতে পারে, অফিস গুলোকে বন্ধ করলো না, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলি বন্ধ করে দিল। তারপরে 10,323 যে আন্দোলন বা আন্দোলনটাকে তারা দুই গ্রুপ থেকে তারা এনে পুলিশ মাঠে তারা নিয়ে এসে একসঙ্গে জড়ো করালো, তখন করোনা ভাইরাস কোথায় ছিল? ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? আমি চাবন থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। বলছি যে এই 10,323 থেকেছে আজকে 1,000 সামথিং শিক্ষকের মধ্যে, কিন্তু বর্তমানে যেই সংগঠন দেখছি তাদের 3-4টা দল বিভিন্ন বিভিন্ন ভাবে আন্দোলন করছে, কিন্তু তাদের চাকরি তো 2017 সালে চলে গেছে সরকারের নিয়ম অনুযায়ী, কিন্তু আমাদের বর্তমান সরকার তো অনেকদিন তাদেরকে ভাসিয়ে রেখেছে, বর্তমানেও তাদেরকে জন্য সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু তাদের
ব্যবহার দেখে মনে হচ্ছে তারা সেই টিভি দিয়ে রয়ে গেছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে প্রিয়াঙ্কা বলছিলাম। হ্যাঁ বলুন। লারে লাপ্পা, এরা বিগত সরকারের সময় সেটা ছিল, এই সরকারের সময় সেটাই চলছে। বিগত সরকার যদি ভুল করে ফেলেছে, কিন্তু আমাদের যে এক করে সরকার যেন তো বলেছিল যে আমরা পাশে থাকবো, তো পাশে থাকার কি সেটাই কি নমুনা নাকি? বা আর কি বলছে, 140 যারা নাকি ইয়ের জন্য করোনা ভাইরাসের জন্য, আমি ভাব আমার মনে হচ্ছে কি 140 যারা কি করোনা ভাইরাসের সাথে কিভাবে হয়, কোন রাজ্যে তো সেই যেখানে নেই, আমার রাজ্যে কেন, আমার রাজ্যে যারা তারা কি এরকম কি ভুল করে ফেলা, তাদেরকে আজকে এই জায়গার মধ্যে এসে এরকম মনে গণধারণা করতে হয়েছে। এরা তো এদের তো হয়রানি হচ্ছে, তখন আমরা যারা সাধারণ আমরা হচ্ছে আমাদেরও তো হয়রানি হচ্ছে, আমরা যাদের যে অসুবিধা পাচ্ছি, তো আমার মনে হচ্ছে যেহেতু এতটাই কোন অবস্থায় চলে এসছে, তারা আমার সরকারকে সরকারকে একটু ভাবতে হবে এবং দেখতে হবে ওটা, যেহেতু এদেরও তো একটা ফ্যামিলি আছে না, প্রত্যেকের একটা ফ্যামিলি থাকে। আর এরা যারা শিক্ষার মধ্যে এসছে, মানে শিক্ষক এসছে, তাদের মধ্যে কিন্তু এমন কিছু শিক্ষক আছে যারা আমাদেরকে শিক্ষিত করেছিল, তো তার মানে কি আমরা কি খারাপ হয়ে গেছি, আমরা তোমাদের ভালো জায়গার মধ্যে আছি না? আমার মনে হয় সরকারের খানিকটা হলেও এদের উপর কিছু নজর দেওয়া উচিত আর কি, আর এতটা স্ট্রিক্ট না হলেও পারবো আমরা, মানে এদের ক্ষেত্রে কেন বলছিলাম আর কি। ধন্যবাদ। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, বিধানসভা কলা থেকে বিরাজ বল বলছে। হ্যাঁ বল। লারে লাপ্পা, লারে লাপ্পা সম্পর্কে আমি আপনাদের সাথে একমত নই, এই কারণে আমি মনে করি বর্তমান সরকার এই 10,323 কে নিয়ে লারে লাপ্পা অতীতে করেনি বা বর্তমানও করছে না, কারণ ওদের ধর্ণা মঞ্চে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন, বর্তমান শিক্ষামন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী, আজও ওনাদের কথা থেকে ওনারা পিছপা হননি। ওনারা আগেও বলেছেন যে সেতু 10,323 জন শিক্ষককে মহামান্য আদালত অযোগ্য ঘোষণা করেছেন, ওনাদের চাকরি থেকে ছাঁটাই করেছেন। অতএব ওনাদেরকে যদি গুলিও করা হয়, সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনা ছাড়া ওনাদেরকে আর শিক্ষক পদে বর্তমান সরকার রাখতে পারবে না, সেটা একটা শিশু সুলভ শিশুরা সেটা জানে। কিন্তু ওনারা বলছেন না, ওনাদেরকে শিক্ষক পদেই রাখতে হবে। আমরাও জানি যে শিক্ষক পদে আর ওনাদেরকে ভগবানও রাখতে পারবে না, সেটা একজনে পারবে, সেটা মহামান্য আদালত। মহামান্য আদালত সেটা আদৌ সেটা পুনর্বিবেচনা করবে কিনা, কিন্তু বর্তমান সরকার তো ওনাদেরকে পরিষ্কার ভাবে বলে দিয়েছে, বিশেষ করে হয়তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ওনার ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছেন যে 20 তারিখের মধ্যে বিকল্প আইনের মধ্যে থেকে যা কিছু করা যায় সেটা করার জন্য ডাইরেক্টর শিক্ষামন্ত্রীর কাছে আরো 3 দিন সময় হতে চেয়ে নিয়েছেন 23 তারিখ পর্যন্ত। এই 23 তারিখের মধ্যে কি করা যায় সেটা হয়তো দেখার বিষয়, কিন্তু সেখানে আমি কি করে বলবো যে বর্তমান সরকার ওনাদের সাথে লারে লাপ্পা করছে, যা লারে লাপ্পা করছে বিগত সরকার। আজকে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি কোন লজ্জায় আজকে সেখানে আজিয়ামে ওনাদের সাথে দেখা করতে গেলেন, উনি নিজে বলেছিলেন ভেসে যেতে দেব না, কেন ওনার বানের জলে ওনারা ওনাদেরকে কেন ভাসিয়ে দেওয়া হয়েছিল? আর মুখ্যমন্ত্রী যদি উদ্ধার করতে হয় একজন বানের জল বানের থেকে যদি কাউকে উদ্ধার করতে হয় ওই ব্যক্তিকে দক্ষ সাঁতারু হতে হয়। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সেরকম সাঁতার নয়, যদি উনি সাঁতার জানতেন তাহলে তো উনি সঙ্গে সঙ্গে ওনাদেরকে বিকল্প ব্যবস্থা করতেন, উনি তো করেননি। যাই হোক, আমি আজকে আপনার যে প্রসঙ্গ নিয়েছেন কারণ এটা আছে সারা আপনাদের ইচ্ছে নয়, সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু এটা নিয়ে একটা আলোড়ন তৈরি হচ্ছে যে ওদের কি হবে। আমরা চাই ওদের একটা স্থায়ী সমাধান হোক, কিন্তু ওনারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সম্পর্কে ওনারা যে বিআইবিএফ দেখিয়েছেন এটা অত্যন্ত লজ্জাস্কর, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত গর্বিতকর। একজন বিশেষ করে ওনারা শিক্ষক, আমি আপনি হয়তো যে ধরনের আচার আচরণ করতে পারবো, একজন শিক্ষকের বিয়ে বিয়ে বা আচার আচরণ কিন্তু এইভাবে হবে না।
ওনাদের আচার আচরণ চাল চলন কথা বার্তা এমনকি পোশাক পরিচিত একজন শিক্ষকের মতন ওনাদেরকে থাকতে হবে। চাকরির বা জীবিকার বা পরিবার পরিচালনার নিশ্চয়তা থাকে কারোর কাছে, এগুলো যখন থাকে না, অর্থাৎ সে যখন বা তারা যখন জানেন না যে তাদের ভবিতব্য কি, আগামীকাল থেকে তাদের সঙ্গে কি হতে চলেছে, কারণ 31 মার্চ পর্যন্ত যাদের চাকরি ছিল, যারা স্কুলে স্কুলে গিয়ে তাদের প্রিয় ছাত্রছাত্রীদের পড়াবার সুযোগ ছিল অন্তত সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় অনুসারে, সেটা থেকেও তারা সময়ের আগে বঞ্চিত হয়ে গেলেন। অর্থাৎ 31 মার্চ পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে তারা কিন্তু নিজেদের প্রিয় ছাত্রছাত্রীদের মুখটাও আর দেখতে পাচ্ছে না। সুতরাং এই মানসিক অবস্থার মধ্যে তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের পোশাক আশাক নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, সেটা বোধ হয় সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার প্রসঙ্গে আমি সম্মুখীন হয়েছিলাম বা আপনার টপিক মানে লেখাটা খুব সুন্দর লাগে। দি থিং ইজ দ্যাট কারণ 10,023 চাকরি কিন্তু আজকে থেকে আজকেই শেষ, কারণ ফ্রম টুডে 17-31 স্কুল বন্ধ, তার মানে 31 এর পরে এমনিতে 31 মার্চ ওয়াজ দ্য আলটিমেট ডেট, কাজে 1 তারিখ ওনারা কাজে আসতেই তাদের চাকরি শেষ হয়ে গেছে। তারপরে এটার নাম কি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে করোনা ভাইরাসের রেজিস্টে কোন স্টেটে ঠিক আছে সম্মেলন সম্মেলন, কিন্তু কোথাও 144 আপনি বলছেন যে 144 জারি করতে পারে, কিন্তু পারপাস ইজ দ্যাট 144 জারি করার কালকে রাত্রে এই যে গুরুজির কনফারেন্স থেকে এই সামনের থেকে হটানো, আজকে ওনারা এটার নাম কি আপনাদের অফিসের সামনে আবিও দেয় এই যে সিটি সেন্টারের সামনে, এগুলো অমানবিকতা, কারণ পৃথিবীতে বোধ হয় এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে সরকারি চাওয়া চাকরি পাওয়ার পরে 10 বছর বা 12 বছর চাকরি, যাই যাই হোক শিক্ষাগত যোগ্যতা না থাকতো, তারা ইন্টারভিউ দিয়ে আপনি অনেকবার বলছিলেন যারা চাকরিটা দিছিল তারা কি তাদের কি হইল, নাথিং, কিন্তু এই 10,023 না, ইট মে বি 8,000 অর সামথিং ইন্টু 540,000 আজকের থেকে তারা নিরুপায় হয়ে গেল, কারণ চাকরি প্রক্রিয়া হইব না, কারণ এটা ইন্টেনশনালি 144 কেন, করোনা ভাইরাসের সাথে হোয়াট ইজ দ্য রিলেশন অফ 144, কাজেই আজকের থেকে তারা তল্পি তল্পা গুটাইতে পারবেন, কারণ চাকরি আর এই যাই না, তারপরে যদি কোনো অশিক্ষক শিক্ষক অশিক্ষক লিগে যা কিছু চাকরি দিলে দেওয়ার রেডি দেওয়ার ডিভাইডেড, এখন তারা বুঝতে পারছে মাস্টার ফাস্টার না একটা চাকরি, সরকারি চাকরি অনেক দাম, কারণ আমিও সরকারি চাকরি করছি, কাজে আই ফিল সরি ফর দেন, তাদের বিনা দোষে যে রাজ্যে ঘুষ খেয়ে প্রমোশন হয় সেই রাজ্যে মাস্টার মশাইরা দিদিমণিরা আজকে নিরাশ্রয় নিরান্ন, তারা দিনের পর দিন তাদেরকে অ্যারেস্ট করা হইতেছে, দিস ইজ ইনহিউম্যান, আজকে দি দেন চিফ মিনিস্টার আজকে কিন্তু ডিউ টু হিম 35টা চাকরি দিলে এই কেস আর হইতো না, আই নো এভরিথিং, আপনিও জানেন সবাই জানে যাদের যোগ্যতা ছিল এই 35টা, কিন্তু হি ওয়াজ অ্যাডামেন্ট হি ওয়েন্ট টু সুপ্রিম কোর্ট, কিন্তু এইখানে কিন্তু হাইকোর্টের যে কোনো একজন জাস্টিস বইলা দিছিল, তারপরে দে ওয়েন্ট টু, কাজে এগুলো অনেক ইতিহাস দায়িত্ব লাভ নাই ফিল সরি দেন, কিন্তু মানবিকতা বলতে একটা জিনিস আছে, গভর্নমেন্ট পারে না এমন কোনো জিনিস নাই, দে ক্যান সি অ্যাসেম্বলি থেকে পাশ করে তাদেরকে একটা কিছু করা যায়, এখনো সময় আছে, তাদের চাকরি আজকে থেকে শেষ হয়ে গেছে, ভালো থাকবেন, টেক কেয়ার, ধন্যবাদ। আর একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, কিন্তু এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে আপনাদের বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা এই যে নিউজ চ্যানেলে আমরা প্রথম দেখতাম যখন 2017 সালে সুপ্রিম কোর্ট থেকে চাকরি চলে গিয়েছিল, 14 সালে হাইকোর্ট থেকে চলে গিয়েছিল, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বুদ্ধিজীবীরা বসতো, আমি 2000 নাও বলতে পারি, আমার যদি কোনো ক্ষতি না হয় বা আমি যদি নাম না বলে অপরাধ না করি, একজনের নাম বিশিষ্ট আইনজীবী আমি দেখি এখনো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টকশো করেন যে সন্দীপ দত্ত চৌধুরী প্লাস বিশ্বেন্দ্র ভট্টাচার্য নামে একজন ছিলেন,
ওনারা বিপক্ষে বহুত কথা বলতেন, বিপক্ষে বলতে কেমন বিপক্ষে, আমাদের বিপক্ষে নয়, যেটা হয়েছিল ঘটনা সত্যি আলোচনা করতেন, কিন্তু ওনারা এখন কোথায়, কোন চ্যানেল আমাদেরকে দেখছে না, ওনারা তো বুদ্ধিজীবী আমাদের সমাজে, এখন তো কোন চ্যানেল এদেরকে দেখছে না। আপনারা এই মুহূর্তে জানি না আপনি 10,323 এর একজন কিনা, আপনি আপনার পরিচয়টা সেইভাবে দেননি, কিন্তু যে বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলছি সেটাতেই থাকলে ভালো। আমি প্রথমে 5টি বিষয় উল্লেখ করেছিলাম, সেই 5টি বিষয়ের মধ্যে যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে সেগুলো করতে পারেন। ব্যক্তিগত পর্যায়ে যে আলোচনাগুলো আপনারা তুলে ধরছেন, আপনার প্রতিবেশীকেও একজন আপনি চাকরি পেয়েছেন পর বা চাকরি পাওয়ার পর কি বলেছিল আপনাকে, সেটাও যদি টিভিতে একটু অনুষ্ঠানে বলতে হয় আপনার, তাহলে না বলাই ভালো। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? প্রসঙ্গিত বাবু, নমস্কার, বলুন। এই যে লারে লাপ্পা, ঠিকই টপিকটা ঠিকই করেছেন। প্রশ্নটা হলো দেখুন, আজকে যে বিষয়টা সারাদিনই দেখছিলাম বিভিন্ন টিভির মানে স্ক্রিনে, বিশেষ করে TV24 এ, আচ্ছা একটা টোটালি অমানবিক, কারণ শিক্ষক জাতির মেরুদণ্ড, আগামী প্রজন্মকে মানে গড়াইয়া তুলে, কাজেই ওনারা অনেক সব অনেকে অনেক কথা বলে যে অযোগ্য, যোগ্যতা নাই এইসব, কিন্তু বিষয়টা তো শিক্ষক হিসেবে ওনারা চাকরি দিয়েছেন এবং স্কুল কলেজ স্কুলে ছাত্র ছাত্রীদেরকে পঠন পাঠন দিয়েছেন, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে ওনারা কিন্তু শিক্ষক, কিন্তু যেভাবে ওই চন্দুলা করে ধাক্কিয়ে এইভাবে দারিদ্র করে নিয়ে যে জায়গাতে নিয়ে গিয়ে রেখেছে, আচ্ছা বলুন তো এই যে পুলিশ মাঠ, এরা কি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে, এখানে কি করোনার মানে আসতে পারে না? এগুলি তো করা মানে কি মানে 144 করা, তাতে কিন্তু করোনা কি ঠেকানো যাবে? যদি করোনা যদি ভাইরাস আমাদের রাজ্যে আসে এটা কি বেড়া যাবে? কারণ করোনার তো এখন পর্যন্ত কোনো মানে ওষুধেই সৃষ্টি হয়নি, কোনো ভ্যাকসিনই হয়নি, এমন তো কাজেই যে বিষয়গুলি দেখছি এখনো দেখছি মানে দেখছিলাম আর কি, এখনো দেখাচ্ছেন আপনারা এই ফুটেজ গুলি, তো এখন আমার মনে হয় আমার ইয়ে থাকবে, কারণ মিশন যোগমাংসের আগে যেই যেই ফুটেজ গুলি আপনাদের কাছে আছে এখনো, যে বলেছিল বিশেষ করে বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মার থেকে শুরু করে সবাই, আর তারপর ওই মানে ওই যে দল ওনারা যা বলেছিলেন, এই ফুটেজ গুলি যদি আমরা তুলে ধরি তাহলে আমরা যারা সাধারণ নাগরিক কেমন আমরা বিষয়গুলি মানে একটু বুঝবো, কারণ একজন যদি ভুল করে থাকে আমি কেন ভুলটা করবো, মানলাম তর্কের খাতিরে ওই সময় ওই মাস্টারদেরকে যখন নিয়োগ করা হয় তখন হয়তো মানে গাইডলাইন মেনে করা হয়নি, কিন্তু ওদেরকে শিক্ষকতার মানে অফারটা দিয়েছি, ওদের কি অপরাধ? ঠিক এই বিষয়টাই চলছে আজকের দিনেও, নির্বাচনের প্রাক মুহূর্তে 2018 বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে, যখন তৎকালীন মুখ্যমন্ত্রী মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তাদের পাশে আছি, ভেসে যেতে দেব না, তার মানে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৎকালীন সরকারের সময় থেকে, এবং নতুন 12,000 পদ সৃষ্টি করা হয়েছিল, সেই পদে সাক্ষাৎকার পর্ব সম্পন্ন হয়ে গিয়েছিল, তারপর কোর্টের রায়কে অবমাননার একটি মামলা করা হয়, সেই মামলা চলতে থাকা হয়তোবা সেই 12,000 পদে চাকরি দেওয়া যায়নি বা নিয়োগ করা যায়নি। ঠিক একই কথা ভিশন ডকুমেন্টসে বলা হয় যে সাংবিধানিক রীতিনীতি মেনে তাদেরকে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে বা মানবিকতার সঙ্গে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে, যা থেকে আজকের দিনেও পিছিয়ে আসেনি সরকার। আজকের দিনেও শিক্ষামন্ত্রী বলছেন যে তাদেরকে বিকল্প একটি ব্যবস্থা করা হবে, অর্থাৎ বিষয়টা দাঁড়ালো যে প্রত্যেক সরকার যে যখন দায়িত্বে থাকছেন প্রত্যেকে কিন্তু 10,323 শিক্ষককে ভেসে যেতে দিচ্ছে না, প্রত্যেকে তাদের পাশে থাকার আশ্বাস প্রতিশ্রুতি দিচ্ছেন, যেটা বাম সরকার দিয়েছিলেন সেটা বর্তমান সরকারও দিচ্ছে। তারপরেও বিরোধীরা 10,323কে নিয়ে আন্দোলন কর্মসূচি এর আগেও সংগঠিত করেছিল, বর্তমানেও সংগঠিত করছে, তার মানে কি তারা সত্যি অর্থে একটি বড় ভোট ব্যাংক, 10,323 জন শিক্ষক বা শিক্ষিকার পরিবারের 5 জন কিংবা 10 জন করেও যদি ধরা হয়
তাহলে চোখ বন্ধ করে 1,00,000 ভোটার পেয়ে যাবে। আর একজন দর্শক বলেছেন, নমস্কার, কে বলছেন? আমাদের যে অশোক সিনহা স্যার বলেছেন যে তাদেরকে আইনি পথে করা যায়, আগে সরকার কি পারে নাই, কিন্তু আমার মনে হয় আইনি পথে সরকার করবে তাদের ব্যবস্থা, তারা জলে ভাসবে না। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর একজন দর্শক বলেছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি বলছি জীবনানন্দ থেকে। হ্যালো, বলুন। বলছিলাম ওই যে 10,323 কে নিয়ে যে লালুলাপ্পা চলছে, তো ওই লালুলাপ্পা থেকে কি আদৌ কি 10,323 জনের ফ্যামিলি কি কিছু পাবে কি না পাবে না? আর মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই মানিক সরকার না হয় ভুল করেছিল, কিন্তু বিপ্লব দেব তো আর ভুল করেনি। বিপ্লব দেব অর্থাৎ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু আজকেও বলেনি বা এখনো পর্যন্ত বলেনি যে 10,323 একটি অতীত বিষয়, এটা নিয়ে আমরা আর মাথা ঘামাবো না, তাদেরকে আর দেখা হবে না। উনি কিন্তু বলেনি, উনি কিন্তু এখন পর্যন্ত এটাও বলেনি যে তাদের জন্য আমি স্থায়ী ব্যবস্থা করছি, যেহেতু আমাদের সময় হাতে নেই, যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। হ্যাঁ, বিকল্প ব্যবস্থা করা হবে বলেছে উনি, ঠিক। হ্যাঁ, কিন্তু উনি তো প্রতিনিধিরা বা প্রত্যেকটা পরিবার, এটা অবশ্যই একটি প্রশ্ন। আমরা আরো একটি বিষয় জানাতে চাই আপনাদের। নিশ্চয় জানেন যে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে 10,323 ইস্যুতেই যখন রবীন্দ্র ভবনের সামনে তাদের একটি অংশ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বা নিচ্ছিলেন, তাদের মধ্যে অন্য একটি সংগঠনের বিমল সাহা, আপনারা প্রায়ই দেখবেন গেরুয়া রঙের একটি পাঞ্জাবি পরা অবস্থায় কপালে তিলক লাগানো, এবং তিনিও আমরা 10,323 একটি ফ্লেক্স নিয়ে পৃথক একটি কর্মসূচি রূপায়ণ করতে যাচ্ছিলেন, তখন যারা সে বিমল সাহাকে ধরে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন, তার হাতে রাখা ফ্লেক্স ছুঁড়ে ড্রেনের পার ফেলে রাখার চেষ্টা করেছিলেন সুকান্ত একাডেমির দেওয়ালের পাশে। সেই বিমল সাহা যখন কিছুদিন আগে থেকে সক্রিয় হচ্ছিলেন, তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছিলেন 10,323-এর আন্দোলনকে নিয়ে, সে বিমল সাহার সঙ্গে যারা সেদিন আক্রমণ করেছিলেন তারা কিন্তু আজ মিশে গেছেন, অর্থাৎ দুটো সংগঠন এক হয়ে গেছে। অর্থাৎ আজকের দিনে এটাও কিন্তু একটি অন্যতম প্রসঙ্গ যে দুটো প্রান্তে থাকা দুটো সংগঠন নিজেদের চাকরি স্থায়িত্বের দাবিতে এক হয়ে গেছে। আর একজন দর্শক বলেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি একজন ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হিসেবে বলছি। হ্যাঁ বলুন। তো আজকে তারা যে শিক্ষক, আমার একটাই প্রশ্ন যে তাদের জেলে মেয়েরা কেন প্রাইভেট স্কুলে পড়ে? তারা তো শিক্ষক, তাদের স্কুলে ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন। আমরা গরিব মানুষ, আমরা সরকারি স্কুলে পড়ায়, তাদের ছেলে মেয়েদেরকে এত ভালো শিক্ষক যদি হয় কেন প্রাইভেট স্কুলে পড়ায়? ধন্যবাদ, সঙ্গে থাকবেন। রাজ্যের মন্ত্রীরা, বিধায়করা, যারা আইন প্রণেতা, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা কেন নেই আপনাদের? সঙ্গে থাকবেন। আরো একটি বিষয়, কেউ কেউ মনে করতেই পারেন যে 10,323 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে আজ গ্রেফতার বরণ করলেন মাত্র 884 জন, এবং সেই সংখ্যাটা কেউ কেউ মনে করছেন যে বিশাল একটি সংখ্যা, অন্তত অন্যভাবে যদি দেখা হয় যে প্রত্যেকটা জেলায় যদি এরকম 1,000-1,000 করে শিক্ষক শিক্ষিকারা থাকেন তাহলে তো 8টি জেলায় এই মুহূর্তে 8,000 শিক্ষক শিক্ষিকা রয়েছে 10,323 এর মধ্যে, আর বাকিরা হয়তো সরকারের আশ্বাসে এখনো পর্যন্ত আশ্বস্ত। আর একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আজকে একটু সময় নিয়ে বলবো আমি। আজকে 10,323 নিয়ে যে লড়াই আন্দোলন শুরু হয়েছে, এই লড়াই আন্দোলনের পাশে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ আছে। বিগত সরকারে এই 10,323 এর জন্য আইনি ভাবে লড়াই করেছে,
পাশে দাঁড়ানোর জন্য 13,000 সৈন্যপদ তৈরি করে তাদেরকে ব্যবস্থা করার চেষ্টা করেছে। এই 13,000 কে আটকে রাখার জন্য বর্তমান নেতৃত্ব যে সরকার আছে তাদের বিভিন্ন রাজনৈতিক ভাবে চেষ্টা করে এরা আটকানো হয়েছে। তাই দায়ী এই 10,323 এর অরিজিনাল দায়ী হলো বর্তমান যে রাজ্য সরকারের নেতৃত্ব আছে তারা, কেন এটা নিয়ে তারা রাজনীতি করেছে। কিন্তু বিগত সরকার এটাকে দেওয়ার জন্য পাকতান চেষ্টা করেছে, তাদের তাদের দায় নিতে হবে বর্তমান যারা আছে। কেন 10,323 তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তারা দায়ী, অবশ্যই সমদোষে দুষ্ট যদি দুষ্ট হবে যদি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা হয়, তাদের কোন স্থায়ী ব্যবস্থা যদি বর্তমান সরকার না করে তাহলে অবশ্যই সারা রাজ্যের মানুষ এটা মেনে নেবেন এবং বলতে শুরু করবেন যে তারা প্রতিশ্রুতির খেলাপ করেছে। কিন্তু 2014 তে হাইকোর্টে যে চাকরি বাতিল হয়েছে তারপর 2018 শেষ পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা করা গেল না। যারা করেননি 4 বছরে তারা কি এই ভুল থেকে বা এই দায় থেকে কোথাও দূরে সরে যেতে পারবে? রাজ্যের মানুষ কি ধরে নেবেন বা মেনে নেবেন যে বাম সরকার কোথাও কোনো ভুল করেনি? আরো একজন দর্শক বলেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আচ্ছা, লারালাপ্পা যে প্রোগ্রাম TV24 এ অত্যন্ত একটা সুন্দর প্রোগ্রাম, ৩৫৫ স্কিম নিয়ে আজকে যে একটা পরিস্থিতি গোটা ত্রিপুরা রাজ্যে হাতির খোরাক এবং বর্তমান যে সরকার সেই সরকারের উপর লজ্জাজনক বিষয়। তো সেক্ষেত্রে আমি বলব ৩৫৫ বিগত সরকার আমলে যেরকম একটা হয়রানি শিকার হয়েছে ঠিক তেমনি ভীষণ ডকুমেন্টের কারণে তাদেরকে যে সাংবিধানিক রায় বা বিভিন্ন ধরনের সংশোধনের মাধ্যমে তাদেরকে যে সেই বা তাকে ব্যবস্থা করবে বলে বর্তমান যে বিজেপি সরকার বলেছে সেটা আজকে টোটালি ওনারা জমলাবাসে তারা উপনীত করেছে। কিন্তু আমি বলবো দেশ যেমন বাম সরকারকে পতন ঘটিয়েছে ঠিক তেমনি বর্তমান সরকারকে পতন ঘটাবে, এটা নেপোলিয়ন জনগণের মতন কাজ করবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বিলোনিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি আজকে যে ট্রাফিক লাগালাপা, আসলে কথা হলো বিগত সরকার ভুল করেছে, চাকরির ক্ষেত্রে ভুল হয়েছে আমরা অনেকেই বলি, কিন্তু বর্তমান সরকার তো বিধানসভা নির্বাচনের আগে বলেছিল যে তাদের কোনো অসুবিধা হবে না, যদি ক্ষমতায় আসে তাদের বিকল্প ব্যবস্থা করবে। আজকে তাদের যে অবস্থা দেখছি আপনাদের টিভি চ্যানেলের মধ্যে যে পুলিশ গুলি দেখলাম, এর মধ্যে আমার মনে হয় তাদের থেকে শিক্ষা নিয়ে পুলিশের ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন এমন পুলিশও আছে। সমাজের মেরুদণ্ড যারা, এই যে শিক্ষকদের উপর শিক্ষিকাদের উপরে এই নির্মম অত্যাচার, এটা খুব নিন্দনীয়। আর একটি কথা, যে করোনা ভাইরাস বলে যে ওনারা বলেছেন 144 ধারা জারি করে তাদেরই সবাইকে বানচাল করেছেন, তারা যে পুলিশ মাঠে নিয়ে তাদের রেখেছেন সেখানে কি কোনো করোনা ভাইরাসের মেডিসিন দিয়েছেন? না হলে এখানে যদি করোনা ভাইরাস আক্রমণ করতে পারে, পুলিশ মাঠে কি করোনা ভাইরাস আক্রমণ করতে পারে না? এটা কি বিষয়, একটা হাসির কোড়া গেল ত্রিপুরা সরকার, মানে এটা কি করলেন আমরা ত্রিপুরা রাজ্যবাসী বুঝতে পারছি না। সুতরাং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি তাদের বিকল্প যেন ব্যবস্থা করা হয়। আমরা ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। আমি অজয় পাল বলছিলাম। হ্যাঁ বলুন। যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখন, যে এই 10,323 যারা শিক্ষক হিসাবে এতদিন যাবৎ বিদ্যালয়ে কর্মরত ছিলেন, যাদের অধীনে অনেক শিক্ষক অনেক ছাত্রছাত্রী তারা নিজের জীবন অর্থাৎ তাদের জীবনকে জীবনে সফলতা অর্জন করেছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের রায়ে আজকে শিক্ষকদের চাকরি থাকছে না আগামী 31 মার্চ। কিন্তু এখানে আমাদের যে সাংবিধানিক যে সরকার আছে আমাদের রাজ্যে, ওনাদেরকে এমন কোন স্কোপ নেই যেখান থেকে বা যে একটা সুযোগ থেকে তারা এদের জন্য কিছু একটা করতে পারে। আজকে তারা যেভাবে পথে নেমেছে, শিক্ষকদের উপরে যে
আজকে যে বল প্রয়োগ করে তাদেরকে এইভাবে নিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিক্ষক জাতির মেরুদণ্ড আমরা জানি, কিন্তু দেখা যাচ্ছে এই শিক্ষকদেরকেও সাধারণ মানে যেটা স্বাভাবিক যে সৌজন্যতা বোধ সেটাও দেখানো হচ্ছে না। এটা আগামী দিনে যারা শিক্ষক শিক্ষক হিসেবে যারা কর্মরত আছে তাদের জন্য এটা কি এটা মানে সংকেত কিনা আমি জানি না। সৌজন্যতা বোধটুকু আমরা দেখাতে পারলাম না। তো আমি আশা করব আমাদের রাজ্য সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, 5 বছর তাদের সময়কাল এবং তার মধ্যে 2 বছর তারা অতিক্রম করেছে এবং শিক্ষকদের সঙ্গে আমাদের এই রাজ্য সরকার বিশেষভাবে পরিচিত এবং তাদের যে কোয়ালিটি, তাদের যে এডুকেশন দেওয়ার যে পদ্ধতি এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক এখানে আছেন, সুতরাং এদের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি থেকেও এরা কিছু ভাবা উচিত, যেখান থেকে তাদেরকে আগামী দিনে এই ছাত্রছাত্রীদের সঙ্গে থাকার একটা সুযোগ দেওয়া হয় এবং ছাত্রীরা অভিভাবকরাও নিশ্চয়ই চাইছেন যে এদেরকে যেন তাদের যে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে থাকবার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়। এবং আমরা আশা করব আমাদের এই রাজ্য সরকার কার দোষ, কার কোথায় ত্রুটি, কে ভুল করেছে এগুলি নিয়ে আমরা আলোচনা যেতে চাইব না। এটা একটা মানবিক বিষয় এবং যদি এটা না দেখা হয়, এই 10,000 মানুষের সঙ্গে কিন্তু আরো তাদের পরিবারের 40,000 মানুষ যুক্ত আছেন, তো সুতরাং সবটা বিষয় বিবেচনা নিয়ে আমাদের রাজ্য সরকার একটা ইতিবাচক মনোভাব নেওয়া প্রয়োজন এই মুহূর্তে, যেটা মিলে পড়ে সঙ্গে থাকবেন। ঠিক এই বিষয়টা নিয়ে রাজনীতি করা হচ্ছে এখনো পর্যন্ত। কেউ কেউ মনে করছেন যে নির্বাচনের প্রাক মুহূর্তে যেভাবে বিরোধীরা অস্ত্র হিসেবে 10,323 ব্যবহার করেছেন, বর্তমানেও 10,323 সংখ্যাটাকে নিয়ে অস্ত্রের মতো করে ব্যবহার করছে বর্তমান বিরোধীরাও। কারণ যে 10,323 নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন তাদেরকে ভেসে যেতে দেওয়া হবে না, তারপরেও বিরোধীরা আন্দোলন করেছেন, আজকের দিনেও যখন বর্তমান সরকার বলছে তাদের বিকল্প ব্যবস্থা করা হবে, এটা এখনো পর্যন্ত তারা অস্বীকার করেন না বা করছেন না, যে তাদের দেখা হবে না বলে কোথাও বলেননি, তারপরেও তাদের আন্দোলন এবং সেই আন্দোলনে বিরোধীদের দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন 10,323 কে সরকারের বিরুদ্ধে ব্যবহার করার মোক্ষম একটি হাতিয়ার প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের, নির্বাচনের প্রাক মুহূর্তে যেটা দেখা গিয়েছিল বর্তমানেও সেটা রয়েছে। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? আপনারা যে তথ্যটা দেখছেন যে আজকে 1,335 জন গ্রেপ্তার হয়েছে তার সম্পূর্ণ ভুল। আমি একজন গ্রেপ্তার হওয়া শিক্ষক, মিনিমাম 2,500 শিক্ষক ছিল আজকে আমাদের পুলিশ গ্রাউন্ডে, প্যারেড গ্রাউন্ডে। আপনি কিভাবে বলছেন, আপনার কাছে এনরোলমেন্ট কোন কপি রয়েছে? না, দেখুন এনরোলমেন্ট তো আমাদের ছিল না। আপনি হাজিরা খাতে নিয়ে গিয়েছিলেন, কতজন উপস্থিত ছিলেন সেটা আপনার কাছে রয়েছে? আমাদের তো চোখের একটা ইয়ে ছিল, এসপি বলতে পারবে কত। আমাদের কাছে তো পুলিশের তথ্য রয়েছে, পুলিশের তো আমাদের আমাদের থেকে পুলিশকে যে আপনাকে তথ্য দিয়েছেন আমরা প্রত্যেককে মাথা গুনে 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 তারপর আপনাদের বলছি ব্যাপারটা এমনও নয়। পুলিশি হিসেব অনুসারে যে তথ্য দিয়েছে যে আজকে 884 জনকে গ্রেফতার করা হয়েছে, 884 জনের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, 884 জনের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে, এই হিসেব থেকে আমরা বলছি। এবং আপনি যেটা বলছেন যে 2,500, সেটা হলে খুব ভালো এবং হলে হতে পারে যদি আপনার সকালের হিসেবটা মিলে যেত। সকালে আপনাদের মঞ্চে 60 জন থেকে 80 জন ছিলেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং চোখে যেটা দেখা যায় হিসেবে খাতায় কলমে যে সঠিক তা কিন্তু সব সময় নয়। আরো একজন দর্শক রয়েছে, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি নামটা নাই বললাম স্যার, বলছি যে আজকে যে 10,323 জন নিয়ে যে আন্দোলন চলছে,
এটাকে তার আজকে যে 140 দ্বারা জারি করে যে করোনা ভাইরাসের একটা যে প্রকোপ চলছে বিশ্বে, এটা আসলে কি অজুহাত? এবং তাদের আমরা তো অনেকে আপনাদের মাধ্যমে শুনেছি যে এটা একটা অজুহাত নিয়ে তাদেরকে আন্দোলন থেকে বনভঙ্গ করার মতো। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হলো স্যার, যে বিগত সরকার যে 10,323 জন যদি নিয়োগ করেছিল বেআইনিভাবে, ঠিক আছে স্যার, তারা আইনি পদক্ষেপ করেনি, হয়তো অনেক যদি আইনিগত ভাবে নিয়োগ করতো অনেকে চাকরি পেতেন না, যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে বা সিনিয়রটি ম্যানেজ করে। এখন বর্তমান সরকার যে শাসক দল আছে স্যার, ওরা তো নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টে বলবেন, তারা আইনগত ভাবে আইন সংশোধন করে তাদেরকে, তারা যদি ক্ষমতা আসে তারা তাদেরকে চাকরি বাতা। এতটা সময় আজ দেওয়া যাবে না, বা এতটা সময় আজ আমাদের হাতেও নেই। আরো একজন দর্শক বলছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। এই যে আপনাদের লালাপা খুব ভালো লাগছে। এই যে এখানে আমাদের আগের যে বামপন্থী সরকার ছিল তারা ভুগ করছে, কিন্তু একটা জিনিস, যারা যে জাজিস্ট ওদের যে লেখাপড়া যা নাকি শাস্তি হয়েছে 10,323 জন, আমারও দুজন ভাই আছে, ভাতিজা আছে, আসল কতজন এখানে বামপন আমার কেউ বলতে পারে না, এই আমারও কেউ বলতে পারছে না। 10,330 জন কারা কারা কারা? আপনাদের ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ জানাই। আপনারা যে প্রোগ্রাম দেখাচ্ছেন আমি প্রায় সময় দেখি, নাম বলবো না, আমি সাবরং মরুভূমি করতে বলছি, ধন্যবাদ, কিন্তু সঙ্গে থাকবেন। আর একজন দর্শক বলছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, নারায়ণ দাস বলছি আগরতলা থেকে। দেখুন, এই 10,323 এর চাকরি বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে, এবং এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকার যখন একটা নির্দেশিকা জারি করেছেন তারপরে তারা দিয়েছেন। যদি এই চাকরিগুলি 2 বছর আগে দেওয়া হতো তাইলে আজকে আর লারেলাপ্পা এই ডেজিগনেশনটা হতো না। আপনারা আজকে যে নামটা দিয়েছেন খুব সুন্দর, এটাই ঠিক আছে, কারণ ওরাও গত সরকারও লারেলাপ্পা করেছে তাদেরকে নিয়ে, বর্তমান সরকারও করছে, কারণ বর্তমান সরকারের পিছনে দাওয়া করছে তারা প্রতি চাকরিটা টিকে, এবং তারা প্রতিশ্রুতিও দিয়েছেন যে আমরা ক্ষমতায় আসলে তাদের ব্যবস্থা করব। কিন্তু বামফ্রন্ট সরকার দিলেমির কারণে দ্বিতীয় সুযোগটাও নষ্ট হয়েছে, 12,000 অশিক্ষক কর্মচারী পোস্ট ক্রিয়েট করেও তারা দিলেমির কারণে তাদেরকে পুনর্বাসন দিতে পারেনি। এই যে একটা চরিত্র বামফ্রন্টের, এই কারণে বামফ্রন্ট এই অবস্থায় গিয়ে আজকে দাঁড়িয়েছে এবং মানুষের সর্বনাশ করেছে। এই 10,323 এর সঙ্গে যদি গড়ে আপনি 4 জন ধরেন, এবং তাদের পিতা মাতা সহ এই যে কি একটা অবস্থার মধ্যে তারা পড়েছে, যাদের আমার নিজের বান্দা রোজগার আছে আমি কথা বলতে পারি, কিন্তু তাদের যে কি অবস্থা ভগবান ছাড়া কেউ জানবে না। আর বর্তমান সরকার আসলে শুধু ভেলকিবাদী সরকার, কারণ শুধু ভীষণ ডকুমেন্টের বাইরে তাদের নিজের বেতনটা 3 গুণ করেছেন আর বাকি সব সর্বনাশ করেছেন কর্মচারী দিয়ে নাই 2 বছর যাবৎ। আজকে এই প্রসঙ্গে থাকি। আর একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন।
हम सरकारी में आएंगे 10,323 को न्याय देंगे और सर्वशिक्षा को भी न्याय देंगे कोई और हेमंत विश्व शर्मा ওটা লেগে শুধু এই কথাটি কইছিল তখনকার সময় তখন 10,323 এর দরকার একজন ম্যাডাম কইছিলেন যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী দামটাকে সমর্থন করে কথাটা কি বলেছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ঢিল ছোড়া বা অন্ধকারে এইভাবে ঢিল ছোড়ে কথা বললে বিভ্রান্তি ছড়ায় আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলছেন হ্যাঁ যে এটা বলতে পারেন যে তারা বলেছিলেন যে তাদের বিকল্প একটি ব্যবস্থা করা হবে স্থায়ী একটি সমাধান করা হবে কিন্তু এখনো পর্যন্ত কি সেই পথ কোন পথে তাদের সমাধান করা হবে সমাধানের সূত্রটা কি সেটা এখনো সরকার বলেনি এটা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে ঠিক আছে 10,323 জন তাদের পরিবারের ছোট ছোট শিশুরা ছেলে মেয়েরা মা বাবা এবং শ্বশুর শাশুড়ি প্রত্যেকে হয়তো তাদের কাছ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করছেন যে কিভাবে তাদের স্থায়ী সমাধান হবে উৎকণ্ঠায় প্রত্যেকেই রয়েছেন কিন্তু তাদেরকে যেভাবে বিগত সরকার বলেনি বসে যেতে দেবে ঠিক এই সরকারও বলছে না যে তাদের বিষয়ে দেখবে না অর্থাৎ প্রত্যেক সরকারই তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন কিন্তু বিরোধীরা এটা একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ভোট ব্যাংক হিসেবে হয়তোবা সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছেন আর একজন দর্শক রয়েছেন অনুষ্ঠানের শেষ ফোন নিয়ে নিচ্ছেন নমস্কার কে বলছেন নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার বলেন শেষ ফোনটি আমরা আর নিতে পারলাম না কারণ টিভির সাউন্ড বাড়ানো ছিল তাই বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন যে পাঁচটি বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম এক মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারের কোনো প্রতিনিধিকে দেখা গেল না এই তাদের অবস্থান মঞ্চে এবং বিগত সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য যেভাবে গণধর্ণা দিতে হতো আজকে কিন্তু আহত হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকার ছুটে গেলেন হাসপাতালে সরকারে থাকার সময় তাদের সঙ্গে দেখা করতে ধর্ণা দিতে হতো আর পরবর্তীতে ভিশন ডকুমেন্টস অনুসারে এখনো পর্যন্ত সরকার বলছে যে তাদের ব্যবস্থা করা হবে কিভাবে করা হবে সেটা নিয়ে কোনো সদুত্তর নেই যা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে দুটো বিভক্ত বা বিভাজিত গোষ্ঠী আজকে একত্রে এসে গেছে এবং তারা একত্রে আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে আর অন্য একটি বিষয় যে শিক্ষক সংখ্যা 10,323 হলো আজকে পুলিশের হিসেব অনুসারে 884 জনকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং বাকিরা কি একেবারে সেফ ডিস্টেন্সে বসে শুধুমাত্র মজা দেখছেন যে যা হবার হবে আমরা পেলে ভালো না পেলে সরকারকে বদনাম করবো নয়তোবা সরকারের গুণগান করব এই ধরনের একটি ধরি মাছ নাছুই অবস্থানে রয়েছে নাকি এটাই আন্দোলনের ধরন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন টিভি 24 তুমি আছো রান্নাঘরে তাই সুগ